আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গল্পের ভূমি চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ভালোবাসার সব নতুন নতুন গল্প পেতে গল্পের ভূমি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। প্রিয় বন্ধুরা, আজ আপনাদের জন্য যে গল্পটি নিয়ে এসেছি সেই গল্পের নাম বুকের বাঁ পাশে। গল্পটি লিখেছেন মো আহমেদ। পর্ব পাঁচ। বন্ধুরা, গল্পটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর কথা না বাড়িয়ে আজকের গল্পের পর্বে চলে যাচ্ছি। স্কুলের গণ্ডি পেরিয়ে মাত্র কলেজে পা দিয়েছিল 16 বছরের তনু। ফর্সার কমতি ছিল না, যার মাঝে দুষ্টু মিষ্টি একটি মেয়ে ছিল। কলেজে পা দিতেই প্রথম দিনে অঘটন ঘটে যায় কলেজের এক সিনিয়রের সাথে। তখন কলেজের ফেমাস ক্রাশ বয় পলিটিক্যাল লিডার ছিল রুদ্র, যার হাসিতে কলেজের প্রতিটি মেয়ে খুন হতো, যাকে ইমপ্রেস করতে চাইতো সব মেয়েরা। রুদ্র নামের উপর এক বিশেষ ভালো লাগা কাজ করত মেয়েদের। কলেজের সিনিয়রদের র্যাগিংয়ের শিকার হয় তনু। তনুকে টাঙ্ক দেওয়া হয়েছিল কলেজের সিনিয়র ভাইয়া রুদ্রকে জড়িয়ে ধরতে হবে, তাও সবার সামনে। কজ তখন রুদ্র কোনো মেয়ের সাথে কথা বলতো না। রুদ্র জীবনে কাঙ্ক্ষিত কেউ ছিল না। হাজারটা মেয়ের প্রপোজ রিজেক্ট করে স্টিল সিঙ্গেল ছিল রুদ্র। রুদ্রর মন ছিল সম্পূর্ণ পলিটিক্সে। মেয়েদের রুদ্রকে মারাত্মক ভালো লাগলেও ভয়ে বলতে সাহস পেত না। ঠিক সেই সময়ে তনুকে দেওয়া হয় মারাত্মক এই টাস্ক, যেটা র্যাগিংয়ের অংশ ছিল। সিনিয়রদের প্রেশারে তনু রাজি হয়ে এই কাজ করতে। পরের দিন সকাল 10টায় তনু গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন সেই মানুষটা আসবে, যাকে তনু চিনিও না। তাছাড়া সিনিয়ররা ভয় দিয়েছে কলেজে আর পড়তে দিবে না। এই কলেজের একটাই নিয়ম থাকে, যাকে যেটা করতে বলবে সিনিয়ররা সেটাই করতে হবে। টান টান উত্তেজনার টাইমে বাইকে কলেজে প্রবেশ করে রুদ্র। পরনে কালো জিন্স, গায়ে কালো লং শার্ট, হাতে ব্রেসলেট, চুলগুলো পিছনে একটু বড় স্টাইলিশ ভাব করা, সামনেরগুলো কপালে পড়েছে, ফর্সা গালে, ঠোঁটের কোণায় কালো তিল যেন হিরু নেমেছে বাইক থেকে। রুদ্র বাইক স্ট্যান্ড করিয়ে শার্টের হাতা গোটাতে গোটাতে কলেজের ভেতরে প্রবেশ করে। মাঠের মাঝে যেতেই তনু পেছন থেকে গিয়ে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। রুদ্র যেন হার্ট অ্যাটাক হলো, কারণ এতই মিষ্টি ছিল যে মেয়েটির কণ্ঠ রুদ্রের সাথে সাথে ফিদা হয়ে যায়, সাথে অবাক হয়ে যায়। চারিদিক থেকে মানুষজন তাকিয়ে আছে রুদ্রের দিকে। এমন দুঃসাহস আজও কোনো মেয়ে দেখায়নি। চারদিকে সব মানুষ ও অবাক হয়েছিল। মিনিট দুয়েক পরে রুদ্র মেয়েটির হাত স্পর্শ করে রুদ্রর কোমর থেকে মেয়েটার হাত ছড়িয়ে মেয়েটির দিকে ঘুরে তাকায়। রুদ্রকে যখন জড়িয়ে ধরেছিল তখন মেয়েটির হার্টবিট খুব দ্রুত চলছিল। রুদ্র তাকিয়ে দেখে মেয়েটি চোখ বন্ধ করে কাঁপছে। রুদ্র মেয়েটিকে এক দেখায় ভালোবেসে ফেলেছিল। ছেলেটিকে কাঁপতে দেখে মেয়েটির কানের কাছে ফিসফিস করে বলে, আই লাভ ইউ টু বলে রুদ্র সস্থান ত্যাগ করে চলে যায়। তখন তনু চোখ খুলে তাকিয়ে থেকে সুদর্শন একটা ছেলে তার সামনে দাঁড়িয়ে চলে যাচ্ছে। সেখানেই দুজন মন হারিয়েছিল। ধীরে ধীরে মন দেওয়া নেওয়া শুরু হয় দুজনের মাঝে। তনু ছিল রুদ্রের চোখের মণি, আর রুদ্র তনু ছিল তনুর বেঁচে থাকার একমাত্র কারণ। রুদ্র রোজ রাতে তনুর বাসার সামনে দাঁড়িয়ে থাকত, আর তনু নিচে নেমে এসে লুকিয়ে দেখা করে যেত। তনু নূপুর পড়তে পছন্দ করত। নূর মাঝে মধ্যে নূপুর বানিয়ে একটা পরিয়ে দিত, আরেকটা নিজের কাছে রেখে দিত। নূর তনুর ভালোবাসার গুঞ্জন সবার মুখে মুখে ছিল। প্রতিদিন রুদ্র বাইকে চড়ে এ দুনিয়া ঘুরে দেখছিল দুজনে।
তনুর পছন্দের সাদা ফুলের কাজরা রুদ্র রোজ নতুন করে পরিয়ে দিত তনুর খোপাতে। তনু ওদের ছাদে বেত লাফানো, রোজ রুদ্র ওদের বাসার নিচে দাঁড়িয়ে দেখত। রুদ্রের ঘাড়ে মাথা দিয়ে এই পৃথিবী ভ্রমণের স্বপ্ন দেখছিল দুজন। একটা সময় দুজনের পরিবার তাদের সম্পর্কের কথা জেনে যায়, কিন্তু কারো প্রতিবার পরিবার প্রথম অবস্থায় মেনে নেয়নি। রুদ্র আর তনু পালিয়ে গিয়েছিল। পালিয়ে যাওয়ার 6 মাস পরে দুই ফ্যামিলি তাদের খুঁজে বের করে। ফ্যামিলি ওদের ভালোবাসার কাছে হার মেনে যায়। ওরা বাড়িতে ফিরে আসলে খুশি মনেই দুই ফ্যামিলি বিয়ের এঙ্গেজমেন্ট করে। রুদ্র নিজে পছন্দ করে এঙ্গেজমেন্ট রিং ও কিনে আনে। দুটো কাপল রিং পরে ওরা দুজনে। সেদিন ছিল হলুদ, ওদের হলুদ সন্ধ্যা। তনু দু হাত ভরে মেহেদি পড়েছিল। হলুদ সন্ধ্যায় দুজনে লুকিয়ে বাইরে ঘুরতে গিয়েছিল। সেই রাতে তাদের গাড়ি মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করে। সেই অ্যাক্সিডেন্টে দুজনে মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়ে পড়ে। আশেপাশের মানুষ তাদের দ্রুত হসপিটালে নিয়ে যায়। হসপিটালে দুই পরিবারের মানুষ উপস্থিত হয়। দুই পরিবারের মানুষ কান্নায় ভেঙে পড়ে। সেই মুহূর্তে রুদ্র থেকে তনুর অবস্থা বেশি ভয়াবহ ওঠে। সমস্ত শরীর রক্তাক্ত অবস্থায় হসপিটালের পাশাপাশি স্ট্রেচারে পাশাপাশি শুয়ে থাকে দুইটা ভালোবাসার মানুষ। এরই মাঝে তরুণ খিঁচুনি উঠে যায়। তনুর প্রায় যাই যাই অবস্থা। সেই মুহূর্তে রুদ্র তনুর হাত শক্ত করে ধরে রাখে। তনু রুদ্রকে বলে, পরিস্থিতি যত খারাপই হোক না কেন, আমাকে কখনো হারিয়ে যেতে দিও না রুদ্র। ওরা আমাদের এক হাত এক হতে দিল না রুদ্র। তুমি আমায় কথা দাও রুদ্র, আমি হারিয়ে যাই আর পাগল হয়ে যাই, আর তোমাকে ভুলে যাই বা মরেও যাই, তুমি আমাকে একা ছাড়বে না। আমার খুব ভয় করছে, মনে হচ্ছে আমি তোমায় হারিয়ে ফেলব, আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। আমার ওটিতে যদি মারা যাই, রুদ্র জেনে রেখো তনু মৃত্যুর পরেও অপেক্ষা করবে। রুদ্র শুধু দু ফোঁটা চোখের পানি ফেলছিল তনুর হাতের উপর। তনুকে দেওয়া শেষ কথাটা ছিল, আমি তোমাকে একা ছাড়ব না। সেদিন ওটিতে মারা গিয়েছিল তনু। সেদিন রুদ্রকে সামলানোটা বেশ মুশকিল হয়ে পড়ে। ও ধীরে ধীরে পাগলের মতো হয়ে যায়। বোঝো তনুর মৃত্যুর সময় কতটা কষ্ট হয়েছিল রুদ্রর। তনুর ফ্যামিলি সম্পর্কে দোষ রুদ্র দিয়ে দিই, রুদ্রের নামে কেসও দিই, যে রুদ্র প্ল্যান করে তার মেয়েকে বিচার বিয়ের আগে বাসার বাইরে নিয়ে গিয়েছিল, ইচ্ছাকৃত অ্যাক্সিডেন্ট করেছে। কিন্তু তার কোনো সত্যতা না মেলায় রুদ্রকে পুলিশ ছেড়ে দেয় আর তনুর পরিবার শহর ছেড়ে চলে যায়। পরে রুদ্রকে স্বাভাবিক করতে তার ফ্যামিলি ও এই শহর নিয়ে আসা, তারপর হঠাৎ দেখা তোমাদের সাথে, যে কিনা দেখতে হুবহু তোমার মতো। এতক্ষণ রুদ্রর বন্ধু রিকের কথা শুনে তনিমা যেন হারিয়ে গেছিল এক অন্য জগতে। তনিমার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। একটা মানুষ কতটা ভালোবাসলে তার জন্য এমন করতে পারে। তনিমার মনের মাঝে ভীষণ খারাপ লাগছে না জেনে কত বাজে ব্যবহার করছে। তনিমা তখনই পুলিশকে ফোন দিয়ে বলে রুদ্রকে ছেড়ে দিতে। রিক আর রুদ্রর কাজিন রুষা বিদায় হওয়ার পরে তানিয়ার বারবার মনে পড়ছে রুদ্রর অতীত। মনে হচ্ছে যেন ওর চোখের সামনে ঘটেছিল সব ঘটনা। তনিমা আজ কোনোভাবে রান্নাটা সেরে শুয়ে রইল। মনের মাঝে প্রচণ্ড অশান্তি লাগছে। হঠাৎ নজর গেল তনিমার হাতের আংটির দিকে। আংটিটা স্পর্শ করতেই তনিমার বুক কেঁপে উঠল। এই লোকটা বারবার বলছিল আংটিটার তার দেওয়া। তনিমা ফোনটা হাতে নিল, ব্লক লিস্ট থেকে রুদ্র নাম্বারটা আনব্লক করল। আজ প্রথমবার তনিমা কল করল রুদ্রকে। ফোনের ওপাশ থেকে নীরব শান্ত কণ্ঠস্বর হয়ে উঠল, তুমি আমায় ফোন দিয়েছ অনুপ, কেমন আছেন? কেউ লাইফে আসার আগে
ভালো থাকা যায় তনু, কিন্তু কেউ এসে চলে গেলে তাকে ছাড়া বেঁচে থাকা যায় না। এমন কঠিন কথার উত্তর তনিমা দিতে পারল না, ফোনটা কেটে দিল। খানিকটা রাত হলে আশরাফ বাসায় এলো। আশরাফ বাসার আসার সময় রোজ বউয়ের জন্য একগুচ্ছ করে গোলাপ নিয়ে আসে। আজও তাই আশরাফ তনিমার হাতে গোলাপগুচ্ছ দিয়ে কপালে আলতো চুমু দিয়ে ফ্রেশ হতে লাগলো। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে খেতে তনিমাকে গল্প বলবে, জানো তনিমা, আমার এক বিজনেস পার্টনারের বউ ভেঙে গিয়েছে। কেন গিয়েছে? পূর্ব প্রেমিকের সাথে আমাকে বলে তার বউ সামলে রাখিস, বলে অ্যাসিটা আমার বউয়ের অক্সিজেন হলাম আমি। আমি মারা গেলেও আমার বউ অন্য কারোর কাছে যাবে না। ফ্রেশ হয়ে এসে খাবার খেতে খেতে তনিমাকে গল্প বলছে, জানো তনিমা, আমার এক বিজনেস পার্টনারের বউ ভেঙে গিয়েছে। কেন গিয়েছে? পূর্ব প্রেমিকের সাথে আমাকে বলে তোর বউ সামনে রাখিস, বলে এসসি আমার বউয়ের অক্সিজেন হলাম আমি। আমি মারা গেলেও আমার বউ অন্য কারো কাছে যাবে না। তনিমার চোখের পানি ছলছল করছে। তার স্বামী তাকে কতটা ভালোবাসে আর বিশ্বাস করবে? তনিমার চোখের পানি ছলছল করছে তার স্বামী তাকে কতটা ভালোবাসে আর বিশ্বাস করে। রাতে শুয়ে তনিমা বলে, তুমি এই আংটিটাই আমায় দিয়েছিলে? আশরাফ বলে, না তো, আমার দেহগুলো পরো না কেন, এটাই দেখছি সে প্রথম থেকে। আমার বউয়ের তো কোনো বয়ফ্রেন্ড নেই, না হলে বলতাম প্রাক্তনের স্মৃতি বহন করছো। কথাটা শুনেই তনিমার বুকের মাঝে তোলপাড় শুরু হয়ে গেল। প্রিয় বন্ধুরা, আজকের এই গল্পের পর্বটি এ পর্যন্তই। বন্ধুরা, কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে গল্পপ্রেমী চ্যানেলের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।